আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিপাস ইজি কুকিং। আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরে পারফেক্ট বিরিয়ানি মশলা তৈরি করা যায়। বিরিয়ানি মশলা তৈরি করতে তাই আমাদের যা যা লাগবে সেই উপকরণগুলো হলো তেজপাতা 6 পিস, শুকনো মরিচ 12 পিস, কালো গোলমরিচ 1 চা চামচ, লং 1 চা চামচ, দারচিনি 5 পিস, এলাচ 10 পিস, মেথি আধা চা চামচ, শাহী জিরা 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, জয়ত্রী 8 পিস, জয়ফল 1 পিস, তারা মশলা বা স্টার অরেঞ্জ 3 পিস, মৌরি 1 চা চামচ, রাধুনি 1 চা চামচ। সব মশলা একত্রে নিয়ে নিতে হবে। এখন চুলায় খুব অল্প আছে, 2 মিনিট ধরে নেড়ে নেড়ে মশলাগুলো ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মশলাগুলো ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। মশলা ঠান্ডা হওয়ার পর আমাদের চলে যেতে হবে গ্রাইন্ডার মেশিনে, ভালো করে মশলাগুলো গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা আপনারা অনেকবার ব্যবহার করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর নিপাস ইজি কুকিং এর সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।